এবার প্রবাসের সংবাদ কুয়েত প্রতিনিধি উদ্দিন কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকার সৌদি আরবের প্রতিনিধি সোহরাব হোসেন লিটনের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন বিনিয়ামিন জাতীয় পরিচয়পত্র বিতরণ ও স্মার্ট কার্ড হস্তান্তর কার্যক্রম উপলক্ষে কাতারে বাংলাদেশ দূতাবাসে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলামের সভাপতিত্বে আবেদনকারীদের মধ্যে স্মার্ট কার্ড হস্তান্তর করেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় দূতাবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচন কমিশনের প্রতিনিধি দল সহ আরো অনেক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন পরবর্তীতে স্মার্ট কার্ড হস্তান্তর স্থানান্তরের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম শুরু হবে বলে জানায় রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সহসাধারণ সম্পাদক সাংবাদিক আহাত আম্বিয়া খোকনের মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হাই মামুনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহ জুবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আকবর হোসেন এ সময় মরহুমার বিদেহী আত্মার মাখেরাত কামনায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদুল হক আব্দুল মুহিত আলিম উদ্দিন আবুল কালাম আজাদ হোসেন আহমেদ আজিজ কামরুজ্জামান টিটু সুরুক মিয়া নাসির উদ্দিন মনিরুজ্জামান বাহারউদ্দিন ইসমাইল হাওলাদার আলাউদ্দিন আলাসহ আরও অনেক সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী ফয়সাল আল দাফায়ান নিচ কার্যালয়ে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান আবুল মিধার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ওয়ার্কশপ আলোচনায় অংশগ্রহণ করেন এ সময় ওয়ার্কশপে দূতাবাসের শ্রমকল্যাণ উইং এর কাউন্সিলর মোহাম্মদ রেজায় রাব্বি রাজনৈতিক বিষয়ক কাউন্সিলর মোহাম্মদ হুমায়ুন কবির শ্রম বিষয়ক প্রথম সচিব মোহাম্মদ আলমগীর হোসেন এবং দ্বিতীয় প্রেস সচিব আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন বিনিয়ামিন আর টিভি